ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আপনার প্রশ্ন হলো, স্বামীকে মজা করে ভাই আঙ্কেল ডাকলে এবং স্বামী স্ত্রীকে বোন আপু আংটি বলে ডাকলে কি গুনাহ হবে? আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবিয়্যা বাদা ওয়া বাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কাকে কি বলে সম্বোধন করতে হবে? এই পরিভাষাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ হাদিসে এগুলো উল্লেখ করেছেন। সুতরাং আমরা ইমোশনাল হয়ে এমন কিছু করতে যাব না বা বলতে যাব না যেগুলো কোরআন সুন্নার খেলাফ এবং মানুষ শুনলেও আমাদের নিয়ে মজাক করবে, হাসাহাসি করবে এবং মানুষ অবাক হয়ে যাবে। আঙ্কেল অথবা ভাই, এগুলো তো কাকে মানুষ সমাজে সম্বোধন করে এগুলো নির্দিষ্ট করা আছে। সুতরাং আপনি কেন স্বামীকে ভাই বলতে যাবেন, আঙ্কেল বলতে যাবেন বা অন্য কোনো শব্দ যেগুলো কোনো আত্মীয়ের ক্ষেত্রে ব্যবহার হয় সেগুলো বলতে যাবেন? স্বামীকে আপনি নাম ধরে ডাকতে পারেন, এটা ইসলামের যুগের থেকে এই অবধি চলে আসছে। স্ত্রী নির্দ্বিধায় তার স্বামীকে নাম ধরে ডাকতে পারে, যেরকম সহিহ বুখারীর হাদিসে আসছে, যা আল্লাহ রাসূল বলছেন যে হে আয়েশা, তুমি কখন আমার প্রতি প্রফুল্ল থাকো এবং কখন রাগান্বিত থাকো সেটা আমি বুঝতে পারি। তখন আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে রাসূল, এটা কীভাবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তুমি যখন আমার প্রতি সন্তুষ্ট থাকো তখন তুমি কসমের ক্ষেত্রে বলো যে মুহাম্মাদের রবের কসম, আর যখন অসন্তুষ্ট থাকো তখন তুমি আমার নামটা উচ্চারণ করো না। তখন আল্লাহ রাসূল বলছেন ইয়া রাসূল, এটা আমার শুধু মুখের ক্ষেত্রে, কিন্তু ভালোবাসা আপনার প্রতি মহাব্বত আমার অন্তরে পুরোপুরিভাবে আছে। তো এর দ্বারা বোঝা যায় যে স্বামীরকে নাম ধরে ডাকা অথবা স্বামীর নাম নেওয়াতে কোনো সমস্যা নেই। আমাদের দেশে এটাকে আইব মনে করা হয় এবং এটাকে অকল্যাণ মনে করা হয়, এগুলো শিরক এবং কুফুরি পর্যন্ত নিয়ে যায়। অনেকে স্বামীর নামটাই মুখে উচ্চারণ করে না, কেউ জিজ্ঞেস করলেও বলে না, স্বামীর নামটা বলতে চায় না, এগুলো হলো কুসংস্কার। সুতরাং স্বামীকে আপনি নাম ধরে ডাকতে পারেন অথবা অন্য কোনো সম্মানসূচক শব্দ দিয়ে ডাকতে পারেন, জান প্রাণ, তারপর আরও যে শব্দগুলো ভালোবাসার ক্ষেত্রে প্রকাশ ঘটে সেগুলো দিয়ে আপনি তাকে ডাকতে পারেন, এতে কোনো সমস্যা নেই। তদুরূপ স্বামী স্ত্রীকে বোন আপু আংটি ম্যাডাম এগুলো না বলে যে সমস্ত শব্দগুলো ভালোবাসার ক্ষেত্রে ব্যবহৃত হয়, জান প্রাণ পাখি বিভিন্ন শব্দ আছে, আধুনিক আরও অনেক শব্দ বর্তমানে এক অপরকে সম্বোধন করে, সেগুলো দিয়ে আপনি ডাকতে পারেন। কিন্তু বোন কে, তারপর আংটি কে, এই পরিভাষাগুলো তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট করে দিয়েছেন। বোন যাকে আমরা বোন সমাজে হিসাবে চিনি, মানে হয়তো চাস্ত বোন হতে পারে, আপন বোন হতে পারে, এগুলো নির্দিষ্ট করা, যেরকম মার বা আপন বোন বোনকে, অর্থাৎ একই মায়ের পেটের সন্তানকে যদি সে মেয়ে হয় তাহলেও তাকে বোন বলা হয়। তো এই পরিভাষাগুলো তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে নির্দিষ্ট করে দিয়েছেন যে কে বোন হবে, কে আপন বোন, কে চাচাতো বোন, কে ফুফাতো বোন, এগুলো পরিভাষা নির্দিষ্ট করা আছে। সুতরাং আংটিকে হয়তো খালা অথবা চাচি ফুফু এগুলোকে আংটি বলা হয়, তো এগুলো তো নির্দিষ্ট করা আছে সমাজে, যে আল্লাহর কোরআনে এবং সমাজে যে আংটি বলতে কাদেরকে বোঝায়। সুতরাং এমন কোনো শব্দ ব্যবহার করা উচিত নয় যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে নির্দিষ্ট করে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে নির্দিষ্ট করে দিয়েছেন এবং সমাজে যেইভাবে প্রচলিত আছে সেইভাবেই সম্বোধন করা উচিত। এমন কোনো শব্দ উচিত নয় যেটা মানুষে, এখন আপনি জনসম্মুখে আংটি করে অথবা বোন করে ডাক দিলেন, মানুষ বুঝবে কি হয়তো আপনার মার পেটের বোন অথবা ফুয়াতো বোন, খালাতো বোন, এরকম ভাবতে পারে। আংটি বলতে আপনার স্ত্রীকে অনেকে যদি এটা শুনে তাহলে বলবে হয়তো ছেলেটার ফুফু হতে পারে অথবা খালা হতে পারে অথবা চাচি হতে পারে, তো এগুলো তো বিভ্রাট ঘটবে, সমস্যা হবে। সুতরাং এগুলো না ডেকে অন্যান্য শব্দগুলো, ভালোবাসা এবং মহাব্বতের যে শব্দগুলো আছে সেগুলো ব্যবহার করা যেতে পারে, এই ধরনের শব্দ পরিহার করা উচিত। আল্লাহু আলাম।